নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনই কিন্তু হোমিওপ্যাথি নিয়েই আলোচনা করছি দীর্ঘ এক বছর থেকে আমি আপনাদের সামনে আসছি আমার কিন্তু একটাই উদ্দেশ্য আপনারা যাতে নিজেকে রক্ষা করতে পারেন আপনার ফ্যামিলির অন্যান্য সদস্যদেরও যেন আপনারা কিছু কিছু হোমিওপ্যাথি ওষুধ দিয়ে রক্ষা করতে পারেন সেটাই আমার উদ্দেশ্য আর তার জন্যেই আমি কিন্তু একেবারে শুরুর থেকে অল্প অল্প করে আপনাদের সব কিছু শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করি আমার এই ভিডিওগুলো দেখে অনেকেই উপকৃত হচ্ছেন কেন কি আমি প্রত্যেকদিন ফোন কল পাই যাতে অনেকেই তাদের মনের আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে থাকেন আশা করছি এই ভিডিওগুলো দেখি আপনাদের সত্যি খুবই কাজে লাগবে কারণ ডাক্তার দেখানো আজকাল একটা বড়ো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে অ্যালোপ্যাথি ডাক্তার এত বেশি খরচ এত বেশি ফিজ যে এগুলো সবার পক্ষে ট্যাকল করা সম্ভব মুটেই না দিন দরিদ্রের দেশ এটা আমাদের সত্যি কথা বলতে কি আর যারা জানেন ভোজেন আমি জানি যে সবসময় হাতে টাকা থাকে না কিন্তু রোগটা কিন্তু এসে যায় আর এই জন্যেই প্রত্যেকেই কিন্তু একটা সমস্যা হঠাৎ করে হাত চকে যান কী করি কী করি হ্যাঁ এটা বড় সমস্যা সেটার জন্যে আমি আমি নিজেই আমি বলছি যে প্রত্যেকটা পরিবারকে আমি অন্তত একটা ব্রহ্মাস্ত্র দিয়ে যেতে চাই ব্রহ্মাস্ত্র অর্থাৎ অন্তত বিপদের দিনে যদি দু চারটা ফোটা ঔষধ দিয়েও তাকে অন্তত সাময়িক একটা বিপদমুক্ত করে রাখতে পারেন তার চেয়ে এর চেয়ে বড়ো কাজ আর কিছু হতে পারে না ঠিক আছে আসুন আজকে তাই আরেকটা হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব খুব মূল্যবান ঔষধ প্রত্যেকটা ঔষধই মূল্যবান তবুও আমি একটার পর একটা ঔষধ আপনাদের জানিয়ে দিচ্ছি যেগুলো ব্যবহার করে আপনারা ভীষণভাবে ফল পাবেন আচ্ছা আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করবো এটা খুব পপুলার একটা মেডিসিন সেটা হচ্ছে আর্টিকা ইউরেন্স আর্টিকা ইউরেন্স দুভাবেই হয় পটেন্সিতেও আছে মাদার টেঞ্চারও আছে ঠিক আছে এই ওষুধটা কি কি কাজে লাগে আমি বলে দিচ্ছি প্রথমেই বলছি যেটা আমবাত আমবাত এখন বলবেন আমবাত জিনিসটা কি দেখুন শরীরের অনেক জায়গায় যারা ফর্সা শরীরে অনেক জায়গায় চুলকাতে চুলকাতে দেখবেন হঠাৎ করে লাল লাল হয়ে গেছে একদম লাল হয়ে গেছে জায়গাটা আবার কিছুক্ষণ পরে আবার মিলিয়ে যায় এটার কোনো কখন হবে কখন চুলকাবে ফুলবে কোনো ঠিক ঠিকানা নেই হ্যাঁ হঠাৎ করে উঠে হঠাৎ করে আবার চলেও যায় ঠিক আছে এটাকে সবাই আমবাতই বলে থাকেন হ্যাঁ আমবাত এটা স্কিন ডিজিজও নয় অথচ স্কিন ডিজিজ অর্থাৎ চুলকালে ফুলবে আবার কিছুক্ষণ পরে মিলিয়ে যাবে সব কিছু এটাকে বলা হয় আমবাত তো এই আমবাতের কিন্তু আর্টি ক্যাভারেন্স একটা ভালো মেডিসিন সত্যি খুবই ভালো মেডিসিন এটা মাদার টেনচা দশ ফুটা করে দিনে দুবার করে খেলে ওইটার থেকে অনেকেই মুক্তি পেয়েছেন এরপরে কিন্তু পটেন্সি লাগবে প্রথমে মাদার টেনচা তারপরে পটেন্সি দিতে হবে দিলে পরে কমে যায় আসুন আর কি কি কাজে লাগে হুম প্রস্রাবের সাথে ইউরিক অ্যাসিড এই ওষুধটা খেলে পরে বেরিয়ে যায় তো অনেক লোকের দেখবেন ইউরিক অ্যাসিডের কারণে পাওয়ারটাও ফুলে যায় পায়ে ব্যথা একদম গুড়ালিতে ব্যথা পা পায়ের পাতায় বেশি ইউরিক বেসিডালে বেশি মানে লক্ষণগুলো দেখা যায় গুঁড়ালিতে ব্যথা পাটা ফুলে যাচ্ছে পা ফেলা যাচ্ছে না এই যে একটা অসহনীয় অবস্থা বাতের বেথা যেটাকে বলা হয় হুম সেটা ইউরিক অ্যাসিডের কারণে হয় তাকে তো ডাক্তারবাবুরা তো ত তখন বলে দেন মসুর ডাল খাবেন না আলু খাবেন না কুমড়ো খাবেন না এটা খাবেন না মানে লাইফ বরবাদ খেতেই যদি না পারলেন তাহলে জীবনটা আর কীভাবে উপভোগ করবেন জীবে জল আসে খাওয়ার দেখে তখন মনে হয় যে খেয়ে ফেলি অনেকেই দেখেছি আর টুক মানে ভুলে যান ডাক্তারের কথা না শুনে বলেন না খেয়ে নিই আগে তারপরে যা হবার হবে সত্যি এটা তো সত্যি খেতে তো হবে লুপ্ত হবেই আর খিদে থাকলে খেতে ইচ্ছা করবে ঠিক আছে তো এই সমস্ত কারণে ইউরিক অ্যাসিড এই আর্টিক্যান্স খেলে পড়ে ইউরিক অ্যাসিডটা বেরিয়ে গিয়ে প্রস্রাবের সাথে বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে ওই পায়ের ব্যথা বা ওই যে ব্যাপারটা কমে যায় তো যাদের এটা হয়েছে অবশ্যই এটা খুবই মূল্যবান ওষুধ বুঝতে পারছেন আশা করি আমার বর্ণনা শুনে যাদের ইউরিক অ্যাসিড আছে ইউরিক অ্যাসিড তো অনেকেরই আছে অনেকেরই আছে তো ইউরিক অ্যাসিড যাদের আছে তারা চুখ বুঝে সেটা বাতের হোক বা থাকুক বা না থাকুক বা পা ফুলা থাকুক বা না থাকুক অ্যানিথিং যদি ইউরিক অ্যাসিড থেকে থাকে আর সেটার জন্য অ্যালোপাথে ওষুধ খান তাহলে আর্টিগরান্স কাল থেকে শুরু করে দশ ফুট আধা কাপ জলের মধ্যে আরটিকা ইউরিস মাদার চা দশ ফোটা করে মিশিয়ে দিনে দুবার করে খান ঠিক হয়ে যাবে ইউরিক অ্যাসিড প্রস্রবের সাথে বেরিয়ে শরীরটা হালকা হয়ে যাবে এবং এটা পারমানেন্ট মনে রাখবেন বারবার এলোপ্যাথি ট্যাবলেট খেতে হবে না বারবার ব্লাড টেস্ট করাতে হবে না ঠিক আছে আসুন আরও কিছু বলে নিন আচ্ছা ডান হাতে ব্যথা এই যে বললাম আসলে এটা ওই অ্যাসিড থেকেই হয় ডান হাতে ব্যথা ওই বললাম হাত ঘোরানো যায় না অনেকের কিন্তু ডান হাতে ব্যথা হয় হাতটা ঘোরাতেই পারে না ওই কবজিতে ব্যথা এখানে ব্যথা এখানে ব্যথা তো অনেকেই বলেন কি করি এটা বাঁধ তো বোঝাই যাচ্ছে কিন্তু বাঁধ হলেও তো বাঁতের অনেকগুলো ওষুধ আছে কোনটা দেব ঠিক আছে পার্টিকুলার যদি দেখা যায় ডান হাতে প্রচণ্ড ব্যথা ডান হাতটা নাড়ানো যাচ্ছে না অনেকেরই আছে কিন্তু এই জন্যই বলছি আজকের ওষুধটা খুব জরুরি যাদের ডান হাতে ব্যথা হাতটা নড়ানো যায় না কষ্ট হয় তারা কিন্তু আর্টিকেল মাদার টেনচার দিয়ে শুরু করেন এরপরে পটেন্সিল লাগবে একটা কথা বলিনি দেখুন আমি তো প্রেসক্রিপশন মুখে মুখে বলে দিচ্ছি আসলে সিস্টেম ওয়াইজ আসলে কিন্তু এরকম হয় না একটু আরও অনেক লক্ষণ আপনার থাকবে নো ডাউট আপনার আরও অনেক লক্ষণ থাকবে সবগুলো যদি আমাকে জানান তাহলে আমি একটা গাইডেন্স দিতে পারবো এবং দেওয়ার চেষ্টাও করছি আচ্ছা আপনি প্রথমে হোয়াটসঅ্যাপে সব কিছু আপনার জানাবেন জানালে পরে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা ফোন ধরবো বা যেটাই করি সেটা করে আমি আপনাকে জানিয়ে দেব। কি করতে হবে না করতে হবে ঠিক আছে এভাবে প্রত্যেক দিন যদি আমার এই ভিডিওগুলো দেখে আপনারা অনেকেই দেখছে আজকেও অনেকে ফোন করেছেন আপনারা নোট করে রাখছেন এবং অনেকে আমাকে ওষুধ সম্পর্কে জিজ্ঞেস করছেন আমি বলে দিচ্ছি কিভাবে কি করতে হবে কিভাবে খেতে হবে আমি বলে দিচ্ছি এবং এতে কিন্তু অনেকেই উপকৃত হচ্ছেন আমার আনন্দ হয় এই জন্যে আনন্দ হয় যে প্রত্যেকে আমাকে এত ভালোবাসেন এত ভালোবাসেন অকপটে বলেছেন দেখুন মানুষের ভালোবাসা পাওয়া সত্যি বড় কঠিন মানুষের কাছে প্রিয় হওয়া সত্যি বড় কঠিন এই জিনিসটা আমার সৌভাগ্য আমাকে সবাই যে আপন করে নিতে পেরেছেন এবং আমাকে খুবই আনন্দের সাথে গ্রহণ করেছেন আমার এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের জীবনে যদি একটু খুশি এনে দিতে পারে আপনার স্বাস্থ্য রক্ষার জন্য যদি আমার এই ভিডিওগুলো একটু কাজ দিতে পারে তাহলে এর চেয়ে খুশির জিনিস আর পৃথিবীতে কিছু হতে পারে না সেটাই সেটার জন্য আমি বলি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আমার ওয়ান লাখ সাবস্ক্রাইবার তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আপনারা কিছু দিনের মধ্যেই আমি আরেকটা ভিডিও করব অলরেডি সিলভার বাটন আমার হাতে এসে গেছে সেটা দেখাবো অত্যন্ত সম্মানজনক একটা অ্যাওয়ার্ড আমি পেয়েছি ইউটিউব থেকে এবং সেটা আপনাদের জন্যেই অর্থাৎ আপনারা আমাকে গ্রহণ করেছেন জন্যেই আমি এটা পেয়েছি এবং এটা এটা কিছু নয় এটা আসস আসলে আপনাদের সেবার জন্যেই আমাকে দেওয়া হয়েছে এবং এই সেবাটা হ্যাঁ এই সেবাটা একেবারেই আপনাদের জন্য কথাটা মনে রাখবেন একেবারেই আপনাদের জন্যে আপনাদের সুস্থ রাখা আমি চাইছি যে পুরো দেশটার পুরো আমাদের অন্তত বাঙালি জাতি অথবা বাংলা বাঙালি এরিয়া যা যেটুকু আছে বা বিদেশে আমার তো আর বললাম সারা পৃথিবী জুড়ে আমার পেশেন্ট এখন সারা পৃথিবী জুড়ে তো এত বিশিষ্ট এমন কোনো দেশ বোধে বাকি নেই কালকে জাপান থেকেও এক মহিলা ফোন করেছিলেন এবং ওনাকে আমি অ্যাডভাইস করেছি মোটামুটি এই যে লন্ডন জাপান জার্মানি ইটালি আমেরিকা কোনো জায়গা বাকি নেই সৌদি আরব কয়েক তো আছে এগুলোর পরে এমন কোনো দেশ নেই যেখান থেকে আমার যেখানে আমার পেশেন্টে প্রত্যেক দিনই আমি সবাইকে রক্ষা করেছিলাম এটা আমার বড় আনন্দ ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিসটা দিতে পারছি এবং আমি চেষ্টা করছি সবার সাথেই সুন্দরভাবে যাতে কমিউনিকেশন করা যায় কিন্তু এটা অনেক সময় একটু দেরি হয়ে যায় এটুকু আপনারা ক্ষমা সাথে দেখবেন কেন কি আমি সবসময় ফোন ধরা তো আর অসম্ভব ব্যাপার ফোনটা আমি কানে ধরে বসে থাকতাম আমাদের ব্যক্তিগত কাজ আছে সেগুলো সেরে তারপরে টাইম টু টাইম এগুলো ধরা হয় সুতরাং একটু ওয়েট করবেন একটু ওয়েট করবেন অনেক সময় এক সপ্তাহ লেগে যায় ফোনটা ধরতে তো সেটার জন্য ওয়েট করবেন এবং অবশ্যই এতে লাভ আজ তাহলে এই পর্যন্তই আগামী কালকের জন্য বিদায় চাইব নমস্কার ধন্যবাদ